রিলিজের পর থেকেই দেব এবং দেব অভিনীত প্রধান দর্শকদের ভালোবাসা পেয়ে চলেছে। ভালোবাসা পেয়েছে সৌমিত্রিষা কুণ্ডুও, তার প্রথম ছবি। কিন্তু ভালোবাসার সঙ্গে সঙ্গেই নানান বিতর্কও তৈরি হয়েছে এই অভিনেত্রীকে ঘিরে। তার নাকি অহংকার বেড়ে গেছে, বদলে গেছেন সৌমিত্রিষা, এবং আরও অনেক কিছু। যদিও এই বিষয় নিয়ে কখনোই কাউকে কটাক্ষ করে কখনো কোনো কথা বলেননি সৌমিত্রিষা, এবার এই বিষয় নিয়ে প্রথমবার মুখ খুললেন দেব। কি বললেন তিনি তার সহ অভিনেত্রীকে নিয়ে, শুনে নিন। নো কমেন্ট। আমার মনে হয় কি আমি এইটা কোনো উত্তর দেওয়া উচিত না। আমি কোনোদিনও ওর অঙ্কাটা আমার চোখের সামনে পড়েনি। শি হ্যাজ বিন গুড টু মি অ্যান্ড আই উইশ হার অল দ্য বেস্ট অল দ্য লাক। কারণ আমার মনে হয় কি প্রত্যেকটা মানুষের নিজের ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং আছে, নিজের ওয়ে অফ বিহেভিয়ার আছে। তো আমার সঙ্গে, আমি তো মানুষকে ওরকমভাবে চিনবো যেরকমভাবে আমাকে আমার সঙ্গে বিহেভ করে, আমার সেটাই তার পরিচয় হওয়া উচিত। তো আমার সঙ্গে কোনোদিনও আমার মনে হয় না কোনো এরকম মনে হয়েছে, যেটা আমার মনে হয়েছে সেটা বিং এ সিনিয়র বা বিং এ সামবডি, সেটা আমার ইনসাল্ট ফিল হয়েছে। আমার সঙ্গে হয়নি, বাট আমার মনে হয় কি কারোর সঙ্গে যদি হয়ে থাকে তো সেটা তার আর তার সেই লোকটার ব্যাপার। বাট অ্যাজ এ কো অ্যাক্টর আমি খুব অল্প দিনই চিনি। শি ইজ হার্ড ওয়ার্কিং, শি সিনসিয়ার, আই উইশ হার অল দ্য লাক। প্রধান দেখুন, কারণ অনেকেই দেখেননি বা অনেকেই দেখেছেন। আমরা বাংলা ছবির একজন সৈনিক, আমরা বাংলা ছবির সম্মানটা রক্ষা করতে পেরেছি, সেটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।